হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার নিজের ভোটার আইডি কার্ড চেক করবেন, ঠিক আছে? ফর্ম নতুন, আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন, নতুন ভোটার হয়ে থাকলে আপনি আপনার 18 বছর যদি পূরণ হয়ে যায় বা আপনি, ঠিক আছে, অনলাইনে আবেদন কপি কীভাবে দেখবেন বা বের করবেন, ঠিক আছে, কীভাবে দেখবেন ভোটার আইডি কার্ড, নিজের ভোটার আইডি কার্ড কীভাবে দেখবেন অনলাইনে সেটা আপনাদের দেখাবো। ফার্স্ট আপনি যে কোনো একটা ব্রাউজার চলে যান, আমি যেমন ক্রোম ব্রাউজার চলে আসছি, এখানে গিয়ে দেখবেন গুগল সার্চ অপশনে এনআইডি কপ বিডি বিডি লিখে সার্চ দিবেন। এখানে লেখা আছে ভোটারের তথ্য, ভোটারের তথ্যে ক্লিক করার পর আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে, ঠিক আছে, ভোটার কাগজটা, ঠিক আছে, ভোটার কাগজ একটা ফর্ম নাম্বার আছে, ঠিক আছে, ফর্ম নাম্বার, ঠিক আছে, ফর্ম নাম্বারটা যে কাগজ স্লিপটা দিছে আপনাকে, যে কাগজটা দিছে ভোটার আইডি কার্ড, ভোটার যখন নতুন ভোটার হয়েছেন তখন একটা কাগজ দিছে, ঠিক আছে, তখন ওই কাগজটিতে যে ফর্ম নাম্বারটা আছে সেই ফর্ম নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। যেমন আমার ফর্ম নাম্বারটা আমি লিখে দিচ্ছি এখানে, আমার ফর্ম নাম্বারটা লেখা শেষ অলরেডি, ঠিক আছে। তারপর আমার ডেট দিব, আমি আমার জন্ম কত তারিখ দিচ্ছি আমার ভোটার আইডি কার্ডে, সেই জন্মটা দিতে হবে। যে আপনি যদি ধরেন কথা কথা আপনার 2000, আমি 2003 দিছি, ঠিক আছে, আমার এখানে জন্ম নিবন্ধন কাগজে 2003 দেওয়া আছে, সেই জন্য আমি 3 বছর কমিয়ে 3 দিছি। আপনি যদি যে যত বছর দেন আপনি, ঠিক আছে, সেইটা আপনি এখানে লিখতে হবে। লেখার পর তারপর আপনি এখানে একটা দিছি আপনারা দেখেন, এইটা আপনাকে বসাতে হবে, একটা কোড দিছি, রেফারেল কোড, ঠিক আছে, এই কোডটি বসাতে হবে। এখানে যেরকম আছে বড় হাতের ছোটো হাতে, যেমন প্রথমটা বড় হাত, তারপরটা হচ্ছে ছোটো হাত, তারপরটা হচ্ছে বড় হাত কিউ, তারপর হচ্ছে আপনার বি ছোটো হাতের, তারপর হচ্ছে আবার এম বড় হাতের, তারপর হচ্ছে সি ছোটো হাতের, 8 সি বড় হাতের, ঠিক আছে। তারপর ভোটারের তথ্যতে ক্লিক করবেন। এই দেখেন আমারটা অলরেডি চলে আসছে এখানে, দেখেন আমার নাম হচ্ছে এমডি ইসমাইল খান, ভোটার নাম, আমি কোথা থেকে ভোটার, মানে ভোটারটা করছি, ভোটার এলাকা হচ্ছে আলিমাজির পাড়া, ঠিক আছে, আমি এখান থেকে ভোটার মানে অংশগ্রহণ করছি, ভোটার আইডি কার্ডে দিচ্ছি। এবার আপনি চাইলে সহজে ভোটার আইডি কার্ডটি নিজের আইডি নিজে বাসায় বসে মোবাইলের মাধ্যমে বলেন বা যে কোনো জিনিসের মাধ্যমে, পিসির মাধ্যমে, যে কোনোভাবে আপনি এটা বের করতে পারবেন সহজেই। এই সহজ টেকনিকটি এখানে বলেছি, আপনি যদি চান এনআইডি কার্ড এনআইডি নাম্বার বের করতে চান তাও এখানে দিতে পারেন। এখানে এনআইডি থেকে ডেট সাল এরকম সেম টু সেম এখানে বসিয়ে তারপরে পাস করতে হবে। এয়ার ফর্ম নাম্বারটা যেরকম দেখাচ্ছে সেম টু সেম। এখানে আবার কিছু সময় আপনার সার্ভিসের সমস্যার কারণে মাঝে মাঝে বন্ধ থাকে, যেমন এখন নির্বাচন, আমাদের এখানে নির্বাচন চলতেছে এখন, এটা অলরেডি মানে কোনো আপনার সমস্যা হচ্ছে না ওয়েবসাইটে, মাঝে মাঝে আপনার কিছু সময় আছে আপনার ওয়েবসাইটে প্রবলেমের কারণে সার্ভিস ইরর লেখা আসে, তারপর আপনি এটা দেন, এখানে একটু এন এ লেখা আসে এখানে, ঠিক আছে, তখন বুঝবেন, যখন এন এ লেখা আসবে তখন বুঝবেন আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা আছে, ঠিক আছে। আমি এর আগে অনেকবার ট্রাই করছি হয় না, ঠিক আছে, আমি কালকে যখন ট্রাই করছি তখন দেখতেছি আমার কাজটা হয়ে গেছে অলরেডি। এখন আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নতুন কোনো ভিডিও পাওয়ার আসে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।